এই কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্টটা বাচ্চাটা আমাকে কিন্তু খুব ছোট বয়সেই দেবে এ বড় হয়ে গেলে এর রিজিডিটি অফ দ্য বোনস বা রিজিডিটি অফ দ্য জয়েন্টস বাড়ে রেজিস্ট্যান্স ফর ট্রিটমেন্টটা বেড়ে যায় তখন এখানে কিছু স্টেজিং এর ব্যাপার আছে যেমন আমাদের কাছে চার পাঁচটা আমরা আর্থারাইটিস স্টেজ ভাবি বিবি কোদার হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যার মধ্যে দিয়ে আপনাদেরকে একটা দিশা দেখানোর চেষ্টা করব। আমি এমন কিছু প্রশ্ন রাখব যে প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে উদ্রেক হয় সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা আলোর পথ খুঁজবো আজ আমরা কথা বলব শিশুদের শরীরের যে সমস্ত বিকৃতি দেখা যায় অর্থাৎ ডিফরমেশন অফ লিমস সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক ট্রমা এন্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর গৌরবচন্দ্র ডক্টর আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো এই যে এই ধরনের বিকৃতির কথা আমরা বলছি ডিফরমেশন স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা আলোচনাটা শুরু করব। অরদের ক্ষেত্রে পরে যাব। এই ধরনের বিকৃতিটা কি কনজিনিটাল এর মধ্যে আমরা দুটো জিনিসে এই ভাগ করতে পারি প্রথমে হচ্ছে যে একজন মানুষ জন্মালো তার জন্ম সূত্রে তার সঙ্গে এটা এসছে না পরবর্তীকালে কোনো কারণে তার মধ্যে এই জিনিসটা আবির্ভাব ঘটেছে তো আবির্ভাব তো এমনি এমনি ঘটতে পারে না নিশ্চয়ই কোনো এক্সটার্নাল প্রবলেম ছিল কোনো পুরোনো ফ্র্যাকচার হতে পারে কোনো এরকম রোগ হতে পারে যার জন্য বা এই জিনিসটা খুঁজে পাই আর যদি হয় সেই জন্য কাউকে দোষ দেওয়া উচিত প্রথম জিনিস হচ্ছে ইটস ইস নট আ স্টিগমা ইট ইজ জাস্ট সিচুয়েশন আমরা এই সিচুয়েশনটাকে দেখতে পাই কিরম ভাবে কারোর পা ভেতর দিকে বাঁকা থাকে কোনো কোন বাচ্চার দুটো করে আঙুল জুড়ে থাকে কোনো কোনো বাচ্চার হৃত্বিক রোশনের মতন একটা এক্সট্রা আঙুল হয় এগুলো কিন্তু আজকের দিনে খুব যে আগেকার মতন অদ্ভুত কিছু তা নয় দিস জাস্ট মেডিকেল ইট এবং আমরা এই জিনিসগুলোর আমাদের কাছে যখন আসে ছোট বয়সের বাচ্চারাই বাবা মা বেশি উদ্বেগের কারণে বলুন বা মানে উৎকণ্ঠার কারণে বলুন আমাদের কাছে আসে নিয়ে আসলে আমরা সেটা একটা ট্রিটমেন্টের পোর্টফোলিও বানাই সেই হিসেবে তাদের একটা প্ল্যান এক্সপ্লেন করা হয় যদি দরকার পড়ে সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয় যদি দরকার পড়ে অন্য কোনোভাবে মোল্ডিং ব্রেস পরে বা কোন রকম এমন ডিফর্মিটি কারেক্টিভ মেজার্স দিয়ে আমরা জিনিসটা ঠিক করি আমরা লিমসের কথা বলেই শুরু করলাম আমি লিমসের ক্ষেত্রে থাকব তার পরবর্তীতে জিজ্ঞাসা করব অন্য অন্য অংশে শরীরের অন্য অংশে এই ধরনের প্রবলেম দেখা যায় কিনা না শিশুদের ক্ষেত্রে ধরুন খুব কম বয়সে জন্ম থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে কি রকম ট্রিটমেন্ট আর যদি পরবর্তীকালে ডেভেলপ করে যে কথা আপনি বললেন সেক্ষেত্রে কি ট্রিটমেন্টের ওয়ে সেটা যদি একটু ma'am প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যদি কেউ এগুলো জন্মসূত্রে আমাদের কাছে নিয়ে আসে তো তার কিছু ফিক্সড প্যাটার্ন থাকে জেনারেলি মেল চাইল্ড দের মধ্যে আমরা দেখতে পাই যে তার ইউরিনারি ট্র্যাক্টে বেশ কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকে বা তাদের অন্য রকম বোন ডেভেলপমেন্টাল প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শুধু অর্থোপেডিক্স মধ্যে একটু সীমাবদ্ধতা থেকে বেরিয়ে যেতে হয় আমাদের পিডিয়াট্রিক সার্জারি বলে একটা ডিপার্টমেন্ট আছে সেই পিডিয়াট্রিক সার্জারি আমাদের এখানে ডক্টর তনুশ্রী কুন্ডু হেড করেন। উনি জিনিসটাকে অ্যাজ আ হোল প্রথমে দেখেন। দেখে সর্ট আউট করে কোনটা অর্থোপেডিক্স কোনটা ইউরোজেনাইটাল বা কোনটা ওনার কাছে মানে আপ টু পেডিয়াট্রিক সার্জারির কনস্ট্রেন্ট এর মধ্যে চিকিৎসা করা যায় কিনা উনি দেখে উনি সর্ট আউট করে দেন। সেই অনুযায়ী আমরা পোর্টফোলিও ফলো করি, প্রোটোকল ফলো করি এবং উই গিভ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইবো সার্জারি ছাড়া কি এর কোনো ট্রিটমেন্ট হয়? ডেফিনেটলি যায়। আমরা এর আগে দেখতাম যে অনেকে ছোটবেলায় আমাদের বলতো যে তার বাচ্চাগুলোর পাগুলো ভেতর দিকে বাঁকা অর্ধ চন্দ্রর মত সেক্ষেত্রে আমরা কিন্তু সিরিয়াল প্লাস্টারিং করি প্রত্যেক সপ্তাহে একবার করে প্লাস্টারিং চেঞ্জ হয় এবং প্লাস্টার করতে করতে যে পা আমাদের কাছে ভেতর দিকে ঘোরা থাকে উইদিন আ টাইম স্প্যান অফ সিক্স উইক্স পার উইক একটা ফলো আপে রেখে আমরা সেই পাও কিন্তু এরম করে দিতে পারি কিন্তু এই কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্টটা বাচ্চাটা আমাকে কিন্তু খুব ছোট বয়সেই দেবে এ বড় হয়ে গেলে এর রিজিডিটি অফ দ্য বোনস বা রেজিডিটি অফ দ্য জয়েন্টস বাড়ে রেজিস্টেন্স ফর ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা বেড়ে যায় তখন সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে নিয়ে আসা এবং আমাদের কাছে প্রপার ফলো আপ এর চিকিৎসাটা করিয়ে নেওয়াটাই উচিত বেশ এই কথা থেকে দুটো প্রশ্ন আছে একটা আপনি যে প্রবলেমটার কথা বলেন এটাকেই কি আমরা ব্ল্যাক ফিট বলে জানি এটাকে আমরা ব্ল্যাক ফিট বলবো না ইট ইজ সামথিং কল ক্লাব ফুট কারণ প্রাচীন যুগের গদার মতন কিছুটা হলেও এটা দেখতে লাগে বা গলফার্সদের যে ব্যাগটা থাকে ওই স্টিকটার মতন দেখতে লাগে সেইখান থেকে নর্মাল ফুটের অ্যানাটমিতে নিয়ে আসতে গেলে বেশ কিছু জয়েন্টকে রিজিডলি একটু মোল্ড করতে হয় বেশ কিছু বোনসকেও একটু রিজিডলি মোল্ড করতে হয় এবং অ্যাজ হোল পায়ের পাতাটাকে যেটাকে আমরা পায়ের পাতা বলতে যেরকম ভাবে বুঝি অ্যাংকেলের তলার পাটটা ওইটাকে প্লাস্টারের মধ্যে রেখে আমাদের মোবিলাইজ করতে হয় একদিনে সম্ভব নয় সিক্স উইক সেভেন উইক্স জল খাবো অনেক সময় টেন পর্যন্ত আমরা এরকম প্লাস্টার করে করে ঠিক করি আর ডিটেকশনের কথায় যেটা আপনি বললেন যে আর্লি ডিটেকশন হলে ট্রিটমেন্টটা তত সহজ হয় সেক্ষেত্রে কত তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাওয়া ট্রিটমেন্ট করা যদি ধরুন প্রবলেমটা কনজিনেটাল হয় সেক্ষেত্রে কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারে অর্থোপেডিক্স প্রবলেম যত তাড়াতাড়ি নিয়ে আসবে ভালো আমরা এক্সপেক্ট করি দু সপ্তাহর মধ্যে আমাদের কাছে ফার্স্ট রিপোর্টিং বাট সার্টেন কেসেস যখন পিডিয়াট্রিক বা প্লাস্টিক ওরিয়েন্টেড প্রবলেম হয় মানে যেখানে কসমেটিক জিনিসপত্র ইনভলভ থাকে বা স্ট্রাকচারাল নন বোন পার্টটা থাকে সেখানে ওদের একটা কিছু টাইম ফ্রেম থাকে একটা অপটিমাইজ টাইম ফ্রেমের ভেতরে আসতে হয় বা অপটিমাইজড টাইম ফ্রেমটার পরে আসতে আচ্ছা সার্জারির কথা এবার চাই সার্জারি বললেই প্রথমত একটা ভয় কাজ করে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের সার্জারি কতটা কমপ্লিকেটেড এবং খরচের কথাটাও একটু জানতে চাই এই ধরনের সার্জারি কমপ্লিকেটেড ডেফিনেটলি কারণ বাচ্চাদের উপর যে কোনো সার্জারি যথেষ্ট কমপ্লিকেটেড বাট অ্যাজ উই অল নো উই হ্যাভ আ ভেরি গ্রেট সার্জন ইন ইন্ডিয়া বাই দ্য নেম অফ ডক্টর দেবী শেটি হু ওয়ান্স টোল্ড আ ভেরি গ্রেট লাইন ওয়ে ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাফোর্ডেবল সলিউশন দ্যাট ইজ নট আলিউশন এট অল তো সেই জন্য বিপি পোদ্দারে আমাদের আমি তো অনেক বছর কাজ করছি আই হ্যাভ সিন দ্যাট উই হ্যাভ গট মেনি টিপিএস এর আগে স্বাস্থ্যসাথীতেও আমরা এই জিনিসগুলো প্রচুর করেছি এখনও সিজিএচএস বা আলাদা অন্য যে আমাদের কাছে টিপি অ্যাভেলেবিলিটি আছে মেডিক্লেম আছে ইনফ্যাক্ট উই আর ভেরি হ্যাপি টু ডিক্লেয়ার যে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট এর মধ্যে একটু নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে এটা অনেক সময় সিজিএসএস রেটে ডিসকাউন্ট দিয়েও করবে যেহেতু এটা বাচ্চা যেহেতু তার ভবিষ্যৎ আছে যেহেতু ম্যাক্সিমাম টাইমে এই ধরনের লোকজন আমাদের কাছে খুব হেল্পলেসলি অবস্থায় আছে অনেক জায়গায় ঘুরে কোনো সলিউশন না পেয়ে তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে পিছিয়ে থাকার কোনো জায়গা নেই যদি সার্জারি হয় সেক্ষেত্রেও কিন্তু আমি সবাইকেই বলবো যে সচেতন হয়েই কিন্তু ডক্টরের কাছে আসুন এবং যেরকম পরামর্শ দিচ্ছেন ডক্টররা সেই মতোই কিন্তু চলুন খরচ বা কমপ্লিকেশনের কথা ভেবে অহেতু দেরি করবেন না আচ্ছা আর একটা বিষয় জানতে চাইবো ধরুন এরকম কারণ যদি দেখা যায় যে এই ধরনের প্রবলেম ছোটো থেকে থেকে গেছে ডিটেকশন হয়নি অথবা অ্যাভয়েড করা হয়েছে সেটা অত গুরুত্ব দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টে ভালো হওয়ার চান্স কতটা আমি আপনাকে খুব রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি আমাদের কাছে কোডার থেকে একজন পেশেন্ট আছে তো ভদ্রলোকে আমি জিজ্ঞেস করি যে আপনি কেন এসেছেন উনি বলেন যে উনি ওনার বছরের মেয়েকে আমার কাছে নিয়ে এসেছেন যার পায়ের পাতার কিছু প্রবলেম আছে হাঁটুর কিছু প্রবলেম আছে এবং গোড়ালির ওপরের পাটটাতেও কিছু প্রবলেম আছে স্বাভাবিকভাবে আমি জিজ্ঞেস করি যে আপনি এর আগে কোথায় কোথায় দেখিয়েছেন সেই ফলোআপ গুলো আমাকে দেখান এবং উনি সব জায়গাতেই একটা জায়গায় গিয়ে ওনার একটা ইনিভিশন কাজ করে যদি আমি সলিউশনটা ঠিক না পাই যদি আমার সলিউশনটা অ্যাফোর্ডেবল না হয় যদি আমার সলিউশনটা কোনোভাবে যা আছে তার থেকে আরও বেশি খারাপ কমপ্লিকেটেড না হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে এগুলো নিয়ে যে স্টিগমায় আমরা আগে ভুগতাম সেই স্টিগমা কিন্তু এখন আর নেই আমরা জানি যে আজকে যে শহরে আমরা কথা বলছি সেই শহরেই গঙ্গা যমুনা পুরো ইন্ডিয়ার ফার্স্ট কনজেনাইটাল টুইন যারা একসঙ্গে কনজয়েন্ট ছিল তাদেরও সেপারেট করা হয়েছিল সার্জিক্যাল পার্ট এখন অনেক এগিয়ে গেছে আপনি আগে কোথাও গিয়ে চিকিৎসা করাননি বা করাতে পারেননি বা করাতে অসমর্থ ছিলেন তার জন্য এখন চিকিৎসাটাকে আটকে রাখবেন না আমাদের কাছে আসুন আমাদের কাছে তিন চারটে প্ল্যাটফর্মের সার্জেন্সরা একসঙ্গে বসে প্ল্যান করে একসঙ্গে ওটি করে কিন্তু আপনাকে একটা সলিউশন ডেফিনেটলি দেবে অ্যান্ড দ্যাট ইজ হোয়াইট এভিডেন্ট অ্যান্ড রেগুলারলি ডার্ন ইন হসপিটাল আমাদের এখানে রোজগার এতে এটা হয় আমরা বাচ্চাদের স্পেশালি যখনই করি পিডিয়াট্রিক সার্জারি টিমের আন্ডারে হেডিং হেডেড হয়েই আমরা করি দ্যাট ইজ দ্য রেজাল্টস আর ভেরি গুড আচ্ছা পোস্ট সার্জিক্যাল পার্টটা সম্বন্ধে একটু জানবো ধরুন সার্জারি হলো সার্জারি সাকসেসফুল হলো সেই ক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল পার্টে কিরম ট্রিটমেন্ট চলতে পারে ফিজিওথেরাপি লাগে কিনা বা অন্যান্য কি বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে এখানে আমাদের বুঝতে হবে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রি ফিফটিন এজ আরেকটা হচ্ছে পোস্ট ফিফটিন এজ প্রি ফিফটিন এজে মায়ের বা বাড়ির লোকের রোলটা প্রচুর পোস্ট ফিফটিন এজে মা বা বাড়ির লোকের রোলটা একটু কম ফিজিওথেরাপিস্টের রোলটা একটু বেশি তো প্রি ফিফটিন এজে যখন আমরা দেখবো যে ম্যাক্সিমাম যে ডিফর্মিটিসগুলো গুলো কারেক্ট করার পরে আমরা প্লাস্টার দিই বা ব্রেস দিই যাই আমরা মোল্ডিং ডিভাইস দিয়ে রাখি যাতে জিনিসটা আগের মতন আবার না হয়ে যায় সেইটার অ্যাডজাস্টমেন্ট করা সেইটার অবজারভেশন করা যে পাটা আমরা যে কারেক্ট করলাম কতটা ঠিক আছে কতটা কমপ্লায়েন্স হচ্ছে এবং পেশেন্ট আমাকে কীরকম ফিডব্যাক দিচ্ছে সেটা ম্যাক্সিমাম কিন্তু পেশেন্টের মা বা বাবাই আমাদের এসে রিপোর্ট করে পোস্ট ফিফটিনে সেই জায়গাটায় পেশেন্ট আফটার ফিফটিন টুডে চিলড্রেন আর ভেরি ইন্টেলিজেন্ট ওরা নিজেরাই ব্যাপারটাকে কমপ্লয়েন্ট করে জিনিসটাকে এমনভাবে প্ল্যান করে প্রথম চার সপ্তাহে আমি এরম রাখবো আমি ডাক্তারকে ফলো আপ করবো তারপরে হয়তো একটা ছ সপ্তাহের ফলো আপে গেলাম তারপরে হয়তো আস্তে আস্তে আর একটু ফলো আপের টাইমটা বাড়ালাম কিন্তু রেগুলার ফলো আপস রেগুলার অ্যাপ্লিকেশন অফ ব্রেস অর মোল্ডিং ডিভাইস এবং রেগুলার ফলো আপ অফ ফিজিওথেরাপি রেজাল্ট যথেষ্ট ভালো দেয় আচ্ছা এই ধরনের যারা পেশেন্ট হয় ছোটবেলায় ধরুন ডিটেকশন হলো অপারেশন হলো সার্জারি হয়ে সুস্থ হয়ে গেল তাদের ক্ষেত্রে ভবিষ্যতে অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত হওয়া বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে গেলে কি কোনো প্রবলেম হতো ধরুন পা ব্যাকা ছিল তার সার্জারি হয়েছে তার কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে আমার নিজের বাপায়ের এসিএল এর অপারেশন হয়েছিল দু সালে আমি তারপরেও স্টেট লেভেলে দুবার রাখবি খেলেছি এবং এই জিনিসগুলো আই এম শিওর যে যারা প্রফেশনাল ফুটবলার তাদের চোদ্দ পনেরো বছর বয়স থেকেই ট্রেনিং হয় ইভেন ইফ নট আর্লিয়ার আর এইটাতে একটা আমি এক্সাম্পল আপনাকে দিতে চাই আই নো ওয়েদার দিস ইজ নট রিলেভেন্ট অর নট বাট দ্যার আ ফেমাস পারসন কর লিওনেল মেসি যার একটা গ্রোথ সিনড্রোম প্রবলেম ছিল হি ইহাটা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি তার চিকিৎসা করা হয় তাকে হরমোনাল ইনজেকশন হয় বেশ কিছু মোল্ডিং ডিভাইস পরা হয় আর রেজাল্ট আপনার সামনে ফলে আমরা যদি এটা ভয় পেয়ে যাই যে এরকম কোন সমস্যা ছিল বলে ভবিষ্যতে তাকে ভীষণ রেস্ট্রিক্টেড থাকতে হবে বা অন্যান্য নর্মাল মানুষের সাথে তার তুলনা চলবে না এরকম কিন্তু ব্যাপারটা নয় আচ্ছা আরেকটা একটা বিষয় যেটা জানতে চাইবো আমি লিমসের কথা বললাম বলে প্রথমেই হাত আর পাটাই মূলত মাথায় আসে এছাড়া অন্যান্য কোন কোন ক্ষেত্রে আমরা এই দেখতে পাই এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট ডিফর্মিটি আজকের দিনে খুব প্রেভেলেন্ট হয় সেটা হচ্ছে আপনি দেখবেন কিছু লোক বাচ্চারা স্পেশালি আপনার কাছে ঘাটটা এরম করে আসবে এটা কিন্তু বেশি একদিকে তাকিয়ে থাকার জন্য নয় বা কানে ফোন ধরার জন্য নয় বা একটা অ্যাঙ্গেলে পড়াশোনা করার জন্য হয় না তাদের আমাদের এখানে একটা মাসেল থাকে অনেক সময় সেই মাসেলের মধ্যে কিছু জায়গাতে বার্থ ট্রমার কারণে আই রিপিট বার্থ ট্রমার কারণে কোনো ইনজুরি হলে সেই পার্ট অফ দ্য মাসেলটা কন্ট্রাক্টেড হয়ে যায় কন্ট্রাক্টেড হলে যেদিকে চাপ পড়ে সেটা ছোট হয়ে থাকে সুতরাং আমি সেদিকে ঘাটটাকে সবসময় বেঁকিয়ে রাখি এবং তার পরিপ্রেক্ষিতে ভাবতে গেলে ইন রিলেশন টু দ্যাট আমার যদি এরকম থাকে আমার চোখটাও এরকম থাকবে নাকটাও এরকম থাকবে আমার ফেসের একটা ডিসকাপশন তৈরি হয় এগুলো কিন্তু আজকের ডেটে অর্থোপেডিক্স প্লাস্টিক এবং পিডিয়াট্রিক সার্জারি তিনজনই কারেক্ট করে এবং রেজাল্টস আর ভেরি গুড আঘাতছাড়া আর আর কোথাও কি আমরা আঘাতছাড়াও হয় যেমন আমরা কিছু জায়গায় দেখি মেল پیشنটদের কোন কোন কারণে ইউরিন করতে অসুবিধা হয় پیشنট আপনার কাছে এসে বলবে এমন মনে হচ্ছে যেন প্রচুর জায়গা থেকে একসাথে ইউরিন বের এবং এটা কিন্তু একটা খুব কমন প্রবলেম এবং এটা মানে যে রিকনস্ট্রাকটিভ বা রিপেয়ারিং প্রসেস সার্জিক্যালি ইজ পয়েন্ট রেগুলারলি ডান অপারেশন এবং একটা মানুষকে কি এইটার জন্য স্টিগমাটাইজ করে ফেলাটা কিন্তু ঠিক আর অ্যাকুয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে যেটা কনজেনিটাল নয় এই ধরনের ডিফর্মেশনের ক্ষেত্রে সেটা কত বছর বয়সে ডেভেলপ করতে পারে ডেভেলপমেন্টাল কারণটা আগে আমাকে মাথায় রাখতো যদি একটা মানুষের আমরা এগুলো দেখতে পাই যে যেখানে একটু নেগ্লেক্টেড পেশেন্ট হয় কোনো বাবা মাই চায় না তার ছেলে ট্রিটমেন্ট বা বাচ্চার ট্রিটমেন্ট নেগলেক্টেড কিন্তু নেগলেক্ট মেইনলি হয় হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে আর্থিক অসক্ষমতা আরেকটা একটা হচ্ছে কোনো কারণে যার কাছে ফেসিলিটিটাই নেই যারা আশেপাশে ফ্যাসিলিটি নেওয়ার মতন কোনো অবকাশ বা মানে স্কোপই ছিল না সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টটা আমাদের কাছে কিন্তু কারণটার জন্যই ডিফরমিটিটা তৈরি করে আমাদের কাছে ফলো আসে এবং সেক্ষেত্রে আমরা দেখি ধরুন কারোর একটা খুব বাজেভাবে জয়েন্ট ইনফেকশন জয়েন্টের ইনফেকশনের পরে সে হয়তো জয়েন্ট ইনফেকশনটা চলে গেল কিন্তু যাওয়ার সময় এমন একটা ভাবে ড্যামেজড হলো যে হাঁটুটা হয়তো স্টিফ হয়ে গেছে কোনো কোনো বাচ্চার হাত ভেঙে গেছে এবং হাতটা ব্যাকা হয়ে জুড়েছে কারণ সেই সময় প্রথমবারে ভালো করে অপারেশন করার মতন কোনো কিছু ফেসিলিটি ছিল না যা হোক করে প্লাস্টার করে দেওয়া হয়েছে হয়তো প্লাস্টারও করতে পারেনি লোক সেই জিনিসগুলো আসে আমরা এরমও দেখতে পাই যে এখানে হার ভেঙে একটা হার অন্য হারের সঙ্গে ক্রিস ভাবে জুড়েছে এগুলো পরবর্তীকালে কারেক্ট করা উচিত কারণ না হলে কি হয় কিছু ওয়ার্কিং অ্যাক্টিভিটিতে ফাংশনাল ডিরেলমেন্ট হয় তখন সে সেই কাজগুলো ঠিক করে করে উঠতে পারে না এবং আমার তো তাকে হেল্প করার কাজ কারণ সে তো আজকে আমার কাছে যখন এসছে সে হয়তো বয়স সন্ধি বা বয়স সন্ধিরও আরো আগের স্টেজ বা একটু হয়তো পরে মানে ওই প্যারা বয়স সন্ধির বয়স অ্যাডোলেসেন্ট এই যে এই জিনিসগুলো নিয়ে ছেলেমেয়েরা খুব চিন্তা করে উই হ্যাভ আলট অফ ইনসিকিউরিটিজ ইন আওয়ার সেই জিনিসগুলোকে কাটিয়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট এবং উই হ্যাভ টু ফাইন্ড দ্য সলিউশন উই হ্যাভ টু গো থ্রু দ্যান্ড গো অন দ্য আদার সাইড কেন সলিউশন নিতে আমি পারিনি এটার থেকে অন্য চিন্তাটা করা বেটার আর বয়সকালে আমরা যখন দেখি যে ডিফরমেশনটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখি যে সারা জীবনে কখনোই দেখা যায়নি কিন্তু বয়সে যে মেবি সেটা আর্থ্রাইটিস কারণে বা অন্য কোনো কারণে সেই ক্ষেত্রে কি সেটা পসিবল মানে উইদাউট এনি সার্জারি সেটাকে ঠিক করা সম্ভব আমাদের কাছে অনেক پیشنট এরকম আসে এসে বলে যে বাবু আমি কোনো কারণে দে কল আস এনিথিং দে লাইক দেয়ার চিলড্রেন পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ আমার কাছে আসলে আমি বাবুই তো এসে বলে বাবু আমি অপারেশনটা করাবো তো সেক্ষেত্রে উপায় হচ্ছে যে তাকে তো আমি বলতে পারি না তুমি অপারেশন করাবে না মানে তুমি পেশেন্টই নয় তোমাকে তো আমাকে কিছু একটা সলিউশন দিয়ে পাঠাতে হবে সেক্ষেত্রে আমরা তাকে কিছু ওষুধ কিছু ব্যায়াম কিছু লাইফস্টাইল মডিফিকেশান অনেক সময় জুতোর যদি হাঁটুর ব্যথা হয় জুতোর কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা বেশ কিছু দিনের একটা সলিউশন দিতে পারি এবং চেষ্টা করা হয় যাতে সেই জিনিসটা সে যতদিন পারে যাতে অ্যাভেবেল করতে পারে ঠিক কারণ সবার আর্থিক সক্ষমতা ক্ষমতা তো একরকম নয় বা ওরিয়েন্টেশন টু গেট আ সার্জারি একরকম নয় কেউ ভয় বিধি পেতেই পারে তার মানে এর মধ্যে ভয়ের কোনো ধরুন কোনো শিশুর ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ইনফরমেশন সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এটা কমপ্লিটলি কিউরেভেল একদমই কিউরেভেল কারণ আজকের ডেটে যেটা আগেকার দিনে সমস্যা হতো মার ঠাকুমার সময় অবশ্য আমি শুনেছি আমি মায়ের সময় আর শুনিনি ততদিনে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা ব্যাপারটাগুলো ওগুলো করলে তির্যক মন্তব্য করত ওনাকে আলতা পরে হাঁটানো হয়েছিল পাউডারের উপরে হাঁটানো হয়েছিল কেন কারণটা কিন্তু ওনাকে কোনোভাবে হীনমন্যতায় ভোগানো নয় কিছু অ্যানাটমিক্যাল কারেক্টিভ জিনিসপত্র বা আনকারেক্ট জিনিস আছে কিনা দেখার জন্যে এগুলো প্রাচীন টেকনিক ছিল বোঝার জন্যে যে একটা মানুষ অ্যানাটমিক্যালি পারফেক্ট কিনা কারণ যে স্ট্রাকচারালি বা অ্যানাটামিক্যালি ক্লোজ টু পারফেকশন হয় তার কাছে এক্সপেক্ট করা যায় যে বাকি পারফেকশানিটা আসবে তো এই জিনিসগুলো নিয়ে কোনো ইস্যু নয় আজকের ডেটে দিজ আর নট স্টিগমাজ অফ টু বি হেলথ এট অল উই ওয়ান্ট ওয়ান্টেম টু পিপল টু গেট রেড অফ ইট যত তাড়াতাড়ি তুমি আইডেন্টিফাই করতে পারছো চিকিৎসার প্রোটোকলের ফলো করো এবং গেট আ গুড ট্রিটমেন্ট এটা অনেক ধন্যবাদ ডক্টর চন্দ্র আমরা অনেকগুলো বিষয় অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করলাম এবং আমরা খানিকটা সচেতন করার চেষ্টা করলাম যে যত আগে ডিটেকশন হবে তত আগে কিন্তু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট স্টার্ট স্টার্ট হবে এবং হলে কিন্তু এই যে লাস্ট কথাটা যেটা থেকে বেশি আশ্বস্ত করলো আমাদের সেটা কিন্তু কমপ্লিটলি কিউরেবল অর্থাৎ ভয় পাওয়ার এখানে কোনো বিষয় নেই অন্যান্য দিনের মতো আশা করি আজকের এই পডকাস্টের মধ্যে দিয়ে আপনাদেরকে আরো একটা দিশা দেখাতে পারলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ